রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে 24 জুন থেকে 28 জুন সংগীত মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কার্জন গেট এলাকায় খোকন দাসের বিধায়ক কার্যালয়ে এই উপলক্ষে এটি সাংবাদিক বৈঠক করেন বিধায়ক খোকন দাস। তিনি জানান, জেলার মন্ত্রী মাননীয় সর্বদেবনাথ মহাশয়, শ্রীকান্ত মাহাতো, আমাদের বিশিষ্ট সমাজসেবী কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই দিন আমরা মূল অনুষ্ঠান আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত এবং মান্না দেব তাদের কণ্ঠে আমরা সেই দিন আমাদের সঙ্গীত মেলা গানের আয়োজন করেছি। যারা এদের কণ্ঠে গান গান সেই সব অনেক ভালো ভালো শিল্পী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের শহরের এই জায়গা থেকে তারা সবাই হাজির থাকে। পরের দিন 25 জুন আমরা শিল্পী মোহাম্মদ রফি তার স্মরণ সভায় তার যারা গান গাইবেন, যারা রফির গান গান আপনারা জানেন বহু মানুষ আছেন যারা রফির গান শুনতে চান, তাদের জন্য আমরা 25 জুন আমরা মোহাম্মদ রফি অনুষ্ঠানটা আমরা করছি। আমরা 26 জুন করছি আমাদের লতা মঙ্গেশকর তার কণ্ঠে যারা গান গান সারা বাংলা জুড়ে এবং বাংলার বহু শিল্পী এবং আমাদের বর্তমান শহর তথা জেলার উদীয়মান যারা গায়ক তাদের আমরা তুলে ধরার জন্য আমরা 25 জুন 26 জুন আমরা লতা মঙ্গেশকরের উপর আমরা রেখেছি। 27 জুন আমরা কিশোর কুমার তার কণ্ঠে যারা গান গান সেই সব বহু শিল্পী অংশগ্রহণ করবেন আমাদের জেলা তথা বাইরে। আর 28 জুন আমরা শেষ দিন, সেই দিন আমাদের বাপি লাহিড়ি এবং কে তার কণ্ঠে যারা গান গান তারা বহু শিল্পী সেই দিন গায়করা উপস্থিত থাকবেন। এইভাবে আমরা 5 দিন আমাদের এই সঙ্গীত মেলার আয়োজন করেছি। আপনারা জানেন সংস্কৃত লোকমঞ্চে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে যারা সঙ্গীতপ্রেমী মানুষ, যারা যে কেউ যে সব শিল্পীরা শিল্পীদের কণ্ঠে যারা গান গাইবে তা সেই শিল্পীদের গান যারা পছন্দ করে সেই দিন তারা আমাদের কাঠ সংগ্রহ করতে পারেন আমাদের এই বিধায়ক অফিস থেকে। কারণ আমরা প্রতিদিন 1500 লোক লোক সংস্কৃতি মঞ্চে আমাদের 1500-র মতো সিট আছে, আমরা 1500 কাঠই প্রতিদিন বিলি করি। তাহলে 1500 কাঠ বিলি করলে 5 দিনে আমাদের 7500 মানুষ বর্ধমান শহরের যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারা অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই সঙ্গীত মেলায় বিভিন্ন গায়কদের গান শোনার জন্য। এইভাবে আমরা করছি এবং কোনো মূল্য লাগবে না। ইতিমধ্যে আমাদের উদ্বোধনের দিনে 1500 কাঠ আমরা শহরের বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে যারা গান ভালোবাসেন বাংলার গান, আরতি মুখার্জির গান, সন্ধ্যা মুখার্জির গান যারা ভালোবাসেন, হেমন্ত মান্নাদের গান যারা ভালোবাসেন তাদের মধ্যে কাঠ বিলি হয়ে গেছে। এবং আমরা কাল পরশু থেকে আবার 25 জুনের কাঠ আমরা মোহাম্মদ রফির কাঠ আমরা বিলি শুরু করছি এবং কাউকেই কোনো প্রবেশ মূল্য রাখবে না। আমরা সুন্দরভাবে এবছর আমরা এই সঙ্গীত মেলা প্রথম করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তিনি আমাদের এই সব পথ দেখাচ্ছেন যে সমস্ত ধরনের মানুষকে নিয়ে চলার যে জায়গা, যে যেখানে যেভাবে আছেন তাদের সবাইকে নিয়ে চলার মতো জায়গা তিনি তৈরি করে দিচ্ছেন বাংলায়। আমরা তারই অনুপ্রেরণায় এইভাবে একটা বড় 5 দিন ধরে সঙ্গীত মেলার আয়োজন করেছি। হয়তো এবার যদি আমরা ভালোভাবে এটা সাকসেসফুল করি সামনের বার আরও বড় করে আমরা এই সঙ্গীত মেলার অনুষ্ঠান করব। যেটা আমরা বারবার বলছি আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের এইসব এলাকার যারা ভালো ভালো শিল্পী, যারা ভালো ভালো গান গান তাদের তুলে ধরাটাই আমাদের মূল ব্যাপার। কারণ এই বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।